1964 সালের 4ই অক্টোবর মুম্বাইয়ের পাড়া খেন জাভেদ আক্তার। হাতে সে সময় টাকার সঙ্গে ছিল না কোনো কাজ। অর্থের সন্ধানে নিজের ক্ষুরধার কলমের জোরে স্বপ্নের দিকে তাকিয়ে আরব সাগর তীরে এসে পৌঁছান তিনি। ভাগ্যের দুয়ার খোলার আগে গৃহহীনদের সঙ্গেই শহরের আনাচে কানাচে থাকতে হতো তাকে। তিনি সারাদিন থাকতেন কাজের সন্ধানে, আর রাত হলেই কোনো বারান্দা অথবা করিডোরে ঘুমাতেন জাভেদ আক্তার। মাঝে মাঝে গাছের তলায় ভিড়ের মধ্যে রাত কাটিয়েছেন তিনি। সকাল হলে ফের কম্বল গুটিয়ে কাজের সন্ধানে নেমে পড়তেন। 5 বছর এভাবেই কাটে জাভেদ আক্তারের। পরে 1969 সালে কাজ পান তিনি। এরপরেই সেলিম খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে একের পর এক সুপারহিট ছবির সংলাপ লেখা শুরু করেন জাভেদ। পরিচিত হন সেলিম জাভেদ নামে। 1970 থেকে 80 দশক জুড়ে বলিউডের রাজত্ব চালান তারা। সীতা অর গীতা, শোলে, দিওয়ার, ডন, মিস্টার ইন্ডিয়ার মতো ছবিতে কাজ করেন তারা। কিন্তু 1982 সালে ব্যক্তিগত সমস্যার কারণে আলাদা হয়ে যায় সেলিম এবং জাভেদের পথ। আলাদা আলাদাভাবে কাজ করা শুরু করেন তারা। আলাদা হলেও স্বতন্ত্রভাবে নিজেদের নাম উজ্জ্বল করতে ব্যর্থ হননি কেউই। 1997 থেকে 99 পর্যন্ত যথাক্রমে সাজ, বর্ডার এবং গডমাদার সিনেমার জন্য গীতিকার হিসাবে পরপর 3 বছর জাতীয় পুরস্কার পান জাভেদ। এরপর পদ্মভূষণ এবং পদ্মশ্রীও পান তিনি। 1984 সালে অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে বিয়ে হয় জাভেদের। 3 দশক হয়ে গেল তাদের দাম্পত্যের। এর আগে অভিনেত্রী হানি ইরানির সঙ্গে বিয়ে হয়েছিল জাভেদ আক্তারের। সেই ঘরে তার 2 সন্তান রয়েছে, ফারহান আক্তার এবং জোয়া আক্তার। প্রথম দিকে শাবানা এবং জাভেদের সম্পর্ক প্রকাশ্যে আসার সময় সমাজ থেকে নানা কটাক্ষ এসেছিল। অনেকেই কাদা ছোড়া শুরু করেন তাদের দুইজনকে নিয়ে। এ সময় এক সাক্ষাৎকারে জাভেদ আক্তার বলেন, আমি সেই সময় নিজের যুক্তি দিতে পারতাম সকলকে, কিন্তু তাতে আরও কথা বাড়ত। আমি জানতাম এখন চুপ করে থাকলে পরে সবাই ধীরে ধীরে বুঝবে, এবং সেটাই হয়েছে। একই সঙ্গে তিনি হানি ইরানির প্রশংসাও করেন। তার মতে, জাভেদের আগের পক্ষের স্ত্রী যদি পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো তাদের দাম্পত্য সহজ হতো না। আজমির কথায় জানা যায়, তাদের বিয়ের পরপরই হানি তার 2 সন্তানকে শাবানা জাভেদের সঙ্গে লন্ডনে ভ্রমণে পাঠিয়েছিলেন। সেই থেকে সৎ মায়ের সঙ্গে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে। আজও সেই সম্পর্ক বজায় রয়েছে। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।